আপনি মরেন না, আপনি আরেকজনকে আপনার জায়গা বদল করে কায়া বদলাইছেন, মানে ছায়া মানুষ তৈরি করে গেছেন, আপনি চলে গেছেন, নাউজুবিল্লাহ। এদের মধ্যে একদল বলে যে কুতুব আছে, অমুক কুতুবুল কুতুবুল আক্তাব, অমুক কুতুবুল আক্তাব, কুতুব মানে তারা মনে করে পৃথিবী কম্পাসের কাটার মতো তারা সব জায়গা ধরে ধারণ করে রাখে, নাউজুবিল্লাহ। আহারের ব্যবস্থাপনা করছে, আপনি নয় শুধু, প্রত্যেকটি প্রাণীর জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন। এই যে ব্যবস্থাপনা, তার দুনিয়া জোড়ায় ব্যবস্থাপনা, এইটার নাম হচ্ছে তাদবীর। তাহলে আপনি বুঝতে পারছেন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে আমার মালিকানা দাবি করতে পারেন, যেই আল্লাহ আমাকে পরিচালনা করেন, দুনিয়ার যা আমার দরকার তা দিয়েছেন, সেই আল্লাহ হচ্ছে আমার রব। আল্লাহকে রব মানার জন্য এই তিনটি জিনিস মানতে হবে, আল্লাহকে রব মানার জন্য তিনটি জিনিস লাগবে। একটা হচ্ছে আল্লাহ আমার স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন, আর কেউ না, কোনো কেউ সৃষ্টি করতে পারে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ আমার মালিক, মালিকানা বুঝেন। কখনো কখনো মাইকিটা যে ব্যক্তি বানাইছে এই ব্যক্তি কিন্তু মালিক না, কারণ সে আরেকজনের কর্মচারী, ঠিক না? কোনো কোনো ফ্যাক্টরিতে যদি মাইক বানায়, ফ্যাক্টরির যে বানাইছে যে কী নাম ওর, যে মানুষটা কি বলে শ্রমিক, সে কি তার মালিক হয়? মালিক হয় না, অথচ বানাইছে সে, কিন্তু মালিক হতে পারতেছে না। আবার দেখেন মালিক হয় যে সে আবার চালাইতেও পারে না, ফ্যাক্টরির মালিক আমি এটা সম্পর্কে কিছু জানি টানি না, আরেকজন ইঞ্জিনিয়ার নিয়ে আসছে চালাবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি এই আমাদের তিনি স্রষ্টা, আমাদের সৃষ্টি তিনি করেছেন, আবার মালিকও তিনি, আবার পরিচালকও তিনি, আর কেউ পরিচালনা করতে পারে না। দুনিয়ার কেউ যদি দাবি করে যে আমি পরিচালনা করতে পারি, সে হচ্ছে মিথ্যুক, সে হচ্ছে তাগুত, এবং সে হচ্ছে আল্লাহ বিরোধী, এবং সে হচ্ছে মুশরিক, সে হচ্ছে কাফের। আমাদের সমাজে না থাকুক, পার্শ্ববর্তী বিভিন্ন সমাজে প্রচলিত আছে কি, ওলি আবদালদের দ্বারা পৃথিবী পরিচালিত হয়, নাউজুবিল্লাহ। শোনেন না আপনারা, এগুলো বলে যে কি আছে, কয় যে আবদাল আছে, আবদালটা কি জানেন, ওদের ধারণা হচ্ছে আপনি মরেন না, আপনি আরেকজনকে আপনার জায়গা বদল করে কায়া বদলাইছেন, মানে ছায়া মানুষ তৈরি করে গেছেন, আপনি চলে গেছেন, নাউজুবিল্লাহ। এদের মধ্যে একদল বলে যে কুতুব আছে, অমুক কুতুবুল কুতুবুল আক্তাব, অমুক কুতুবুল আক্তাব, কুতুব মানে তারা মনে করে পৃথিবী কম্পাসের কাটার মতো তারা সব জায়গা ধরে ধারণ করে রাখে, নাউজুবিল্লাহ। আবার তাদের মধ্যে একদল বলে গাউস আছে, উদ্ধারকারী আছে, বিপদে পড়লে নাকি তারা উদ্ধার করে, নাউজুবিল্লাহ। অথচ এগুলি সব হচ্ছে কার, একমাত্র আল্লাহই করে, কেউ এগুলি করতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে নবী রাসূলগণ, ঠিক কিনা বলে, নবী রাসূলগণের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে কোনোদিন ছিলও না আর আসবেও না। নবী রাসূলদের চেয়ে সত্যবাদী মানুষ পৃথিবীতে কোনোদিন ছিলও না আর আসবেও না। নবী রাসূলদের চেয়ে আল্লাহর প্রিয় মানুষ কোনোদিন কেউ ছিলও না আর আসবেও না। নবী রাসূলরা আল্লাহ তাআলা বলছে তার নবীকে, কুল্লা আমলিকু লাকুম দররা ওয়ালা রাশাদা, বলুন আমি তোমাদের জন্য ক্ষতি কিংবা উপকার করার মালিক নই। নিজের জন্য করতে পারেন না তিনি, অন্যের জন্য করতে পারেন না। নিজের জন্য তিনি যদি করতেন, ওহুদের ময়দানে কি তার দাঁত ব্যথা হইতো, দাঁত পড়ে যাইতো? নিজের জন্য যদি কোনো প্রতিহত করতে পারতেন, তাহলে তাইফের ময়দানে তার পায়ের রক্ত বেরোত? নিজের জন্য তিনি প্রতিহত করতে পারতেন, তাহলে তবুকের যুদ্ধের জন্য এত যাওয়া লাগতো, ফু দিয়ে তো উড়ে দিতেন। আর আপনার আমার তথাকথিত লোকেরা ওলি আল্লাহরা ফু দিয়া ভালো করে দিচ্ছে, সব তাদের ফুয়ে সব নাকি শেষ হয়ে যায়, অথচ নিজেরা যখন অসুস্থ হয় তাদেরকে সিঙ্গাপুর নিতে হয়, তখন আর ফু কাজে আসে না, ফু তখন বেকার চলে যাচ্ছে। এগুলি হচ্ছে আমাদের সমাজের নিকৃষ্টতম মানুষেরা, এরা মুশরিক।